আমি এখন যাব 5 নম্বর প্ল্যাটফর্মে। এই যে লাইনটা সোজা গেছে এটা হচ্ছে চক্ররেলের লাইন। এর নামই হচ্ছে চক্ররেল। মাঝেরহাট থেকে বারাসাত অবধি একজনের ভাড়া পড়বে 10 টাকায়। ট্রেন এখন ঢুকছে প্রিন্সেপ ঘাটে। ট্রেন এসে ঢুকেছে টালা স্টেশনে। দুর্গানগর ক্রস করে বেরাচ্ছে। লাইনটা দেখুন শিয়ালদার দিকে চলে যাচ্ছে। ট্রেন দেখুন বেরিয়ে চলে যাচ্ছে। আমি আছি আপনাদের সাথে প্রদীপ, স্বপ্নের দ্বীপ চ্যানেলে আপনাদের স্বাগত। গুড মর্নিং বন্ধুরা, আজকে মার্চ মাসের 22 তারিখ বুধবার, আর আমি এখন রয়েছি কলকাতার তারাতলার মাঝেরহাট স্টেশনে। এই হচ্ছে স্টেশন, আমি 5 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। আর সামনে দেখা যাচ্ছে দেখুন, ওটা হচ্ছে তারাতলা ব্রিজ, যে ব্রিজটি ভেঙে গেছিলো তারপরে নতুন করা হয়েছে ওটা হচ্ছে সেই ব্রিজ। আর এই যে লাইনটা সোজা গেছে দেখতে পাচ্ছেন, এই যে লাইনটা সোজা গেছে এটা হচ্ছে চক্ররেলের লাইন। আর ঠিক ওপাশে রয়েছে বজবজ যাচ্ছে ওই লাইনটা, আর এদিকে হচ্ছে শিয়ালদা। বন্ধুরা টিকিট কাটা হয়ে গেছে। মাঝেরহাট থেকে বারাসাত অবধি একজনের ভাড়া পড়বে 10 টাকা। এই যে টিকিট, টিকিট কেটে নিয়েছি। তো চলুন স্টেশনের ভিতরে যাই। বারাসাত যাওয়ার গাড়ি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি ধরে আমাদের উপরে উঠতে হবে। চলুন বন্ধুরা, এই ভিডিও ডেসক্রিপশানে মাঝেরহাট থেকে বারাসাত যাওয়ার ট্রেনের টাইম টেবিল দেওয়া আছে, দেখে নিতে পারেন। আর এখান থেকে মাঝেরহাট থেকে বজবজ লোকাল চলে, এখান থেকে সোজা যায় বজবজ অবধি, বজবজ থেকে তারপরে ওটা যায় শিয়ালদা অবধি। আর এই ট্রেনটা শিয়ালদা যাচ্ছে এখন। তো আমি এখন যাব 5 নম্বর প্ল্যাটফর্মে, ওখানে ট্রেন আসবে 9:20-তে, বারাসাত লোকাল রয়েছে। তো বন্ধুরা 5 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি চলে এসেছি, আর এখান থেকেই চক্ররেলের লাইনটা, চক্ররেলের লাইনটা হচ্ছে এইটাই, এই সোজা চলে গেছে, মানে ট্রেনটা কিন্তু এদিকেই যাবে, আর এদিকে কিন্তু শিয়ালদা। আর আমাদের ট্রেন রয়েছে মাঝেরহাট থেকে হাসনাবাদ গ্যালোপিন লোকালে করে বারাসাত যাব। 9:20-তে এখান থেকে ট্রেনটা ছাড়বে, প্রায় 2 ঘন্টা মতন সময় নেবে, 11:02-এ বারাসাত স্টেশনে ঢুকিয়ে দেবে। ট্রেন অলরেডি ঢুকছে দেখুন, ট্রেন অলরেডি ঢুকছে স্টেশনে, মাঝেরহাট হাসনাবাদ গ্যালোপিন লোকাল। তো বন্ধুরা সঠিক টাইমে 9:20-তে ট্রেন ছেড়ে দিয়েছে। মাঝেরহাট থেকে বারাসাত যাওয়ার পথে টোটাল 17টা স্টেশন অতিক্রম করে তারপরে গিয়ে বারাসাত ঢুকবে। আর যে স্টেশনটি সামনে আসছে সেটা হলো রিমাউন্ট রোড। বন্ধুরা আমি এই ট্রেন জার্নিতে হয়তো আপনাদের সব কটা স্টেশন দেখাতে পারবো না, যে যে মেন মেন স্টেশনগুলো রয়েছে আমি আপনাদের সেগুলো দেখাবো। বন্ধুরা এর পরের স্টেশন আসছে খিদিরপুর। এটা খিদিরপুর ডক এরিয়া। আমাদের ট্রেন এখন ঢুকছে প্রিন্সেপ ঘাটে, যার স্টেশন কোড হচ্ছে PPGT। এখানেই সেই গঙ্গা আরতিটা হয় বারাণসীর মতন। তো প্রিন্সেপ ঘাট থেকে ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, পরবর্তী যে স্টেশনটি আসছে সেটা হলো ইডেন গার্ডেন। বন্ধুরা পরবর্তী যে স্টেশনটি আসছে সেটা হচ্ছে বিনয় বদল দীনেশ বাগ। এখন ট্রেন এসে ঢুকেছে বিবাদীবাগ স্টেশনে, আর এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে BBDB। বন্ধুরা ট্রেন এখন দাঁড়িয়ে আছে বিবাদীবাগ স্টেশনে, এর পরবর্তী যে স্টেশনটি আসছে সেটা হচ্ছে বড়বাজার। বন্ধুরা
আপনারা যদি বারাসাত যাওয়ার জন্য এই চক্ররেলে করে আপনারা যদি যান খুবই ভালো ট্রেন। আমি যে ট্রেনটায় প্রথম এখন যাচ্ছি এই ট্রেনটাই কিন্তু প্রথম ট্রেন, মানে সারা সকালের এই ট্রেনটাই হচ্ছে প্রথম ট্রেন। এর পরের ট্রেন রয়েছে 10:20, তারপরে 11:12 এরকম শুরু হচ্ছে। এরপরে রয়েছে মাঝেরহাট বারাসাত লোকাল, মাঝেরহাট স্টেশন থেকে বারাসাতের উদ্দেশ্যে যাবে। কিন্তু আমি এখন যে ট্রেনটায় যাচ্ছি সেটা হচ্ছে মাঝেরহাট হাসনাবাদ গ্যালোপিং লোকালে করে। আমি নামবো বারাসাতে, কিন্তু ট্রেনটি যাবে হাসনাবাদ অবধি। বন্ধুরা দেখুন লাইনের পাশে এরকম সব ঝুপড়ি করে ঘর করে রয়েছে, কি রিক্সে দেখুন রান্নাও পর্যন্ত করছে এখানে দেখুন। এটা হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ। বন্ধুরা এবার যে স্টেশনটা আসছে সেটা হচ্ছে বড়বাজার, আর বড়বাজারের স্টেশন কোড হচ্ছে BZB। বন্ধুরা বড়বাজার থেকে অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে। বন্ধুরা এখন ট্রেন এসে ঢুকলো শোভাবাজার আইডিতলা। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে SOLA। বন্ধুরা পরবর্তী যে স্টেশনটি আসছে সেটা হচ্ছে বাগবাজার, আর এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে BBR। বাগবাজার থেকে ট্রেন ছেড়ে অলরেডি বেরিয়ে গেল, এখন পরবর্তী যে স্টেশনটি আসছে সেটা হচ্ছে টালা, আর এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে TALA। আর এখান থেকেই আমাদের ট্রেনটা ঘুরে যাবে। এখান থেকে নদীটা ঘুরে যাচ্ছে। বন্ধুরা এখন ট্রেন এসে ঢুকেছে টালা স্টেশনে, তবে এখনও সিগনাল হয়নি, দাঁড়িয়ে আছে। আর এই টালাতে কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন যে এই টালাতে একটা অনেক বড় জলের ট্যাঙ্ক রয়েছে, এই আশেপাশেই রয়েছে সেই ট্যাঙ্কটা। বন্ধুরা এর নামই হচ্ছে চক্ররেল, সারা কলকাতা ঘোরাতে ঘোরাতে তারপরে নিয়ে যাবে। এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে, মানে সিগনাল পায়নি, টালা স্টেশনে এখন ট্রেন দাঁড়িয়ে আছে। এর পরবর্তী যে স্টেশনটি আসছে সেটা হচ্ছে কলকাতা স্টেশন, আর তারপরে আসবে পাতিপুকুর, তারপরে আসবে দমদম জংশন। তো বন্ধুরা এখন ট্রেন এসে ঢুকছে কলকাতা স্টেশনে। আর এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে KOAA, আর এটি কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্টেশন, এখান থেকে মৈত্রী এক্সপ্রেস ছাড়ে বাংলাদেশের জন্য। আর এই কলকাতা স্টেশনে দাঁড়িয়ে আছে দেখুন কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস, ওই যে দাঁড়িয়ে আছে। আর আমাদের ট্রেন অলরেডি কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এর পরবর্তী যে স্টেশনটি আসছে সেটি হচ্ছে পাতিপুকুর। বন্ধুরা ট্রেন এসে এখন ঢুকছে পাতিপুকুর স্টেশনে, আর এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে PTKR। বন্ধুরা এই লাইনটা দেখুন শিয়ালদার দিকে চলে যাচ্ছে। বন্ধুরা ট্রেন এখন এসে ঢুকছে দমদম জংশনে।
বন্ধুরা, দমদম থেকে অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে। এর পরবর্তী যে স্টেশনটি আসছে সেটা হচ্ছে দমদম ক্যান্ট। বন্ধুরা, এবার আসছে বিরাটি স্টেশন। দমদম ক্যান্ট ছেড়ে বেরিয়ে গেছে, এবার আসছে বিরাটি স্টেশন। আর ট্রেন কিন্তু মারাত্মক টানছে, এতক্ষণ টানছিল না, এবার ট্রেন মারাত্মক টানছে। দুর্গানগর ক্রস করে বেরাচ্ছে অলরেডি, এখানে দাঁড়ায় না ট্রেন। বন্ধুরা, ট্রেন এসে এখন ঢুকলো মধ্যমগ্রাম স্টেশনে। মধ্যমগ্রাম স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এরপরেই আসছে বারাসাত স্টেশন। আমি ওখানেই নামবো, তারপর ট্রেন ওখান থেকে সোজা চলে যাবে হাসনাবাদের দিকে, যেহেতু এটা মাঝেরহাট হাসনাবাদ গ্যালোপিং লোকাল। তো বন্ধুরা, এখন বাজে 11:30, আর এখন ট্রেন এসে ঢুকলো বারাসাত স্টেশনে। এই ট্রেন দেখুন বেরিয়ে চলে যাচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।